পৃথিবীর বুকে যত হারাম কাজ আছে হারাম কাজ থেকে বেঁচে থাকো, হারাম কাজ থেকে বেঁচে থাকো, হারাম কাজ থেকে বেঁচে থাকো। তাকুন আবাদান নাস, পৃথিবীর বুকে তুমি সবচেয়ে ইবাদতকারী বান্দা হিসাবে পরিগণিত হবে। কি বলেছি বলেন তো? হারাম কাজ থেকে বেঁচে থাকো। ইবাদতের কথা বলেছে, নামাজ পড়ার কথা বলেছে, রোজার কথা বলেছে, যাকাতের কথা বলেছে, অন্য কোন কাজের কথা বলেছে, বলেছে হারাম থেকে বেঁচে থাকো। ইবাদতের কথাই বলে নাই, ইবাদতের নামও শব্দটা নাই নাই, অথচ বলছে তাকুন আবাদান নাস, তুমি পৃথিবীর বুকে সবচাইতে ভালো ইবাদতকারী বান্দা হিসেবে পরিগণিত হবে, শুধুই হারাম থেকে বেঁচে থাকো। বিশ্ব ভালোবাসা দিবস পালন করা, বিবাহ ছাড়া কোন নারীকে ভালোবাসা দেখানো, এটা কি হারাম কাজ নয়? আরে বলেন হারাম কাজ নয়? এ যুবকের মুখে কথা বাইরে হয় না, এটা কি হারাম কাজ নয়? উসুলে ফিকের একটা কাহিনী আছে, উসুলে ফিকের একটা উসুল আছে, উসুল, এটাকে ইসলামের মূল নীতিও বলা হয়। ইসলামের মূল নীতি বলা হয় পৃথিবীর বুকে যত আলেম আছে সমস্ত আলেম এই কথাটিকে ইসলামের মূল নীতি বলে। এই মূল নীতি যদি কেউ মানতে পারে তাহলে হারাম কাজ থেকে এমনি মানুষ বেঁচে থাকবে। কি কথাটি? কথাটি কি? মান তাআজ্জালা শাইআন ক্বাবলা আওয়ানিহি উকিবা বিহির মানিহি, বলছে সময়ের পূর্বে যদি কোনো কিছু চাওয়া হয়, সময়ের পূর্বে যদি কোনো কিছু আশা করা হয়, কামনা করা হয়, চাওয়া হয়, সেটা তার জন্য শাস্তিযোগ্য হয় এবং তা থেকে সে মাহরুম হয়। যেমন একজন ড্রাইভিং শেখে নাই, সে যদি রাস্তায় গাড়ি নিয়ে বাহির হয় তাহলে সে অ্যাক্সিডেন্ট করবে না? অ্যাক্সিডেন্ট করলো না, পুলিশ তো তাকে ধরবে। ধরেন তার লাইসেন্স নাই, লাইসেন্স ছাড়া সে গাড়ি চালাতে গেল, পুলিশ তাকে ধরবে এবং জেলে দিবে না? একজন ব্যক্তি চিন্তা করছে যে আমার বাপ বেঁচে আছে, অনেক সম্পত্তির মালিক, ঢাকাতে একটা বাড়ি আছে, আরে বাপ মরে ওনার সম্পত্তির মালিক হয় না, গোপনে একদিন বাপকে সাহি করে চলেছে। এখন বলেন কি হলো তাড়াতাড়ি করার কারণে? সে আর ওই সম্পত্তির মালিক জীবনে হতে পারবে না, কারণ হত্যাকারী কোনোদিন ওয়ারিশ হয় না। শাস্তি হচ্ছে সেই সম্পত্তি থেকে যে মাহরুম হবে এবং শাস্তির যোগ্য, শাস্তির যোগ্য অপরাধী উঠে হলো। মান তাআজ্জালা শাইআন ক্বাবলা আওয়ানিহি উকিবা বিহির মানি, একজন ব্যক্তি বিয়েই করে নাই, বিয়ে করলো না, যে মেয়েকে সে বিয়েই করলো না তাকে ভালোবাসা দেখাই কেমনে? এটা কি ইসলাম বৈধতা দিয়েছে? চিল্লা চিল্লি করলে হবে রাস্তাঘাটে? মশাল নিয়ে চিল্লা চিল্লা চিল্লি করলে হবে? মশাল নিয়ে চিল্লা চিল্লি করে ধর্ষণের বিচার চাই, জিনাকারীর বিচার চাই, চিল্লা চিল্লি করে কোনো কাজ হবে? খাদ্য ফেলে রেখেছেন আর কুকুরকে বলছেন যে খবরদার খেয়েও না, এটা কি সম্ভব? বিয়েই করলো না, বিয়ের কথাবার্তাও নাই, বৈধতা আসলো না, আর আপনার মেয়েকে আপনি ছেড়ে দিলেন, ছেড়ে দিলেন যার এক ছেলের সাথে গিয়ে ফুল বিনিময় করবে আর ভালোবাসা বিনিময় করবে আর ইসলামে এটাকে জায়েজ করবে, আবার কিছুদিন পরে ধর্ষণের বিচারও চাইবে, এটা কি সম্ভব? কিছুদিন আগে অনুষ্কা দিহানের কাহিনী আপনাদের সামনে জ্বলজ্বলন্ত একটা প্রমাণ, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? একাধিক ঘটনা ঘটছে শুধুমাত্র আপনাদের সময়ের পূর্বে চাওয়ার কারণে। 18 আগে মেয়েদের বিয়ে দিলে বাপকে এবং মেয়েকে অ্যারেস্ট করা হয়, 21 আগে ছেলে বিয়ে করলে অ্যারেস্ট করা হয়, আর 15 আগে প্রেম করলে সেটা নাকি জায়েজ হয়। এই জন্যই তো অবৈধ এবং হত্যা ধর্ষণ খুন রাজানি সমাজে বেড়েই চলেছে। এই জন্যই ইসলামের এই মূল নীতি কেউ যদি বুঝতে পারে, মান তাআজ্জালা শাইআন ক্বাবলা আওয়ানি উকিবা বিহির মানিহি, সময়ের পূর্বে কোনো কিছু দেওয়ার অধিকার নাই, আমরা সেটাই চাচ্ছি। একাধিক প্রমাণ দেওয়া যায়, সময় কম, যেটা বলতে যাচ্ছিলাম যে এই বিশ্ব বেহায়া দিবস আমরা আর জীবনে পালন করব না,
কারণ এক হচ্ছে এটা বেহায়া দিবস দুই হচ্ছে খ্রিস্টানদের ধর্মীয় দিবস কোন বিধর্মীদের ধর্মীয় দিবস পালন করা মানে তাদের দিনকে মেরে নেওয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাশাব্বাহ বিকাউমিন ফাহুয়া মিনহু যে যে দলের যে যে ধর্মের অনুসারী অনুসারী হবে কিয়ামতের ময়দানে তার তার অনুসারী হিসাবেই উত্থান করা হবে বা হাসর নাসর হবে আপনারা কি আপনারা কি খ্রিস্টানদের সাথে উঠতে চান না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া মিন দুনিল মুমিনিন হে ইমানদারগণ তোমরা ইহুদি এবং নাসারাকে কোনদিন বন্ধুরূপে গ্রহণ করবে না কেন গ্রহণ করবে না সেটা আল্লাহ রাব্বুল আলামিন বললেন বাদুহুম আউলিয়াউ বাদ তারা একজন আরেকজনের বন্ধু তোমাদের কখনোই বন্ধুরূপে গ্রহণ করবে না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইহুদি নাসারাকে যে বন্ধুরূপে গ্রহণ করবে না যদি তোমাদের মধ্যে এই কথাকে যারা অস্বীকার করে আল্লাহ রাব্বুল আলামিনের এই আদেশকে যারা অস্বীকার করে তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে সে আলেম হোক সাধারণ মানুষ হোক অন্য ধরনের মানুষ হোক যে ধরনের মানুষই হোক না কেন শিক্ষিত হোক অশিক্ষিত হোক যে ধরনের মানুষই হোক না কেন রাষ্ট্রের প্রধান থেকে শুরু করে নিয়ে ঝাড়ুদার পর্যন্ত যারা ইহুদি নাসারাদের সংস্কৃতি মেনে নেবে তাদের সাথে বন্ধুত্ব গ্রহণ করবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফা ইন্নাহু মিনহুম সে হচ্ছে তাদের মতই একজন সে ইহুদি নাসারাদের একজন কে বলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআন খুলুন সূরা নম্বর 5 আয়াত নম্বর 51 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তাদের আদর্শকে গ্রহণ করবে মেনে নেবে সে তাদের মতই একজন আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই কোন জালেমকে হেদায়েত করেন না কোন জালেমকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত করেন না যে যে জানার অনুসরণ করবে যে যে দলকে মেনে নেবে যে যার স্টাইলকে গ্রহণ করবে কিয়ামতের ময়দানে হাসর তার সাথেই হবে আপনারা কি তার রাজি এই জন্যই বলছিলাম জীবনের যে ইমানের দাম জানি অনেক বেশি তবে কেন ইমান ছেড়ে জীবন পেয়েই খুশি কেন জানেন তোমার ওই ইমানের মাঝে আছে তোমার ওই ইমানের মাঝে আছে মুনাফিকির জয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় মহিলাদেরকে অনুরোধ জানাচ্ছি আবার একটু চেপে চেপে বসে অন্যান্য বোনদেরকে বসার জায়গা করে দিন অনুরোধ জানাচ্ছি আপনাদের কাছে আদেশ করবো না অনুরোধ জানাচ্ছি আবারও আমার পক্ষ থেকে খাস করে অনুরোধ জানাচ্ছি মহিলাদের প্যান্ডেলে জায়গা হচ্ছে না একটু চেপে চেপে বসে অন্যান্য বোনদেরকে বসার জায়গা করে দিন সম্মানিত উপস্থিতি হোয়া কোয়া গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত হোয়া কোয়া ঈদগাহ মাঠ ময়দানের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব প্রধান অতিথি আজকের প্রধান বক্তা এবং অন্যান্য বক্তা অন্যান্য ওলামায়ে কেরাম দিনদার ইমানদার যুবক ভাইরা মুরব্বিয়ানে ইজাম পর্দার আড়ালের মা ও বোনেরা কচিকাঁচা সোনামণিরা স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাইরা কৃষক শ্রমিক ব্যবসায়িক ভাইরা সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে হৃদয় নিঘ্রাণ ভালোবাসা ও সালাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু সম্মানিত উপস্থিতি বক্তব্যের শুধু ভূমিকায় আলোচনা করলাম কেন আমাকে আগেই বলেছে একটু জমাতে হবে এই জন্য একটা গজলকে আগে প্রথম সবাইকে একটু
জাগানো আর কি। তো এই জাগরণী গিয়ে শুধু একটু জাগাইলাম, আর সময় আছে মনে হয় কতটুকু আছে সময়, আর বেশি সময় নাই, আধা ঘন্টার মতো সময় আছে। আধা ঘন্টার মধ্যে ইনশাল্লাহ আমি আমার বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাল্লাহ আজিজ। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে দুইটি আয়াত পাঠ করেছি। আয়াতটি সূরা নূর 55-56 নম্বর আয়াত, সূরা নূরের 55-56 নম্বর আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা রব্বুল আলামিন। এই আয়াতের মধ্যে যদি কেউ আয়াতটি বোঝে তাহলে আমাদের মুসলিম জাতির যে অধঃপতন, মুসলিম জাতির অধঃপতন ঠেকানো সম্ভব হবে। কেউ যদি আয়াতটি না বোঝে আয়াত দুটি, তাহলে মুসলিম জাতির যে অধঃপতন শুরু হয়েছে বর্তমান আমাদের নিম্নে চলছেই। এক আলেম আর এক আলেমের মুখ দেখতে পারে না, একজন আরেকজনের মুখ দেখতে পারে না, এক মুসলমানের সাথে আরেক মুসলমানের সম্পর্ক নাই, এক মুসলমানের সাথে আরেক মুসলমানের আদর্শে মূল মিল নাই, যার কারণে আজ আমাদের মুসলিম জাতির অধঃপতন চলছেই। আর সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে মুসলিম জাতির অধঃপতনের পাঁচটি কারণ বলেছে। এই পাঁচটি কারণ যদি মুসলমানদের মধ্যে না থাকে, মুসলমানদের অধঃপতন হতে 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 একবারে তলানিতে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলমান জাতির একটা ঐতিহ্য ছিল, মুসলমান জাতি ঘর জামাই নয়, মুসলমান জাতি ছিল সুপুরুষ, সিংহ পুরুষ। সেই সিংহ পুরুষ আজ দাঁত থাবা দুটি হারিয়েছে। মুসলমান জাতি ছিল বট বৃক্ষের ন্যায় একটি বৃক্ষ, বট বৃক্ষ এমন একটি বৃক্ষ যতদিন তার বয়স বাড়ে তত তার ক্ষমতা পরিধি এবং শক্তিও বাড়ে, ঠিক না বেটি? ঠিক না? যতদিন তার বয়স বাড়ে দেখবেন তার পরিধিও বাড়ে, তার ক্ষমতাও বাড়ে, শক্তিও বাড়ে। মুসলমান জাতি ছিল বট বৃক্ষের ন্যায় একটি বৃক্ষ। মুসলমান জাতি আজ বন্যার পেনাতে পরিণত হয়ে গেছে, বন্যার পেনা। বর্ষায় আসে, বর্ষা চলে গেলে চলে যায়, যারা টিকে থাকে তারা শুকিয়ে মারা যায়, মহিলারা নিয়ে এসে খড়ি হিসাবে ব্যবহার করে, মুসলমানদেরকে সেই রকম খড়ি হিসাবে ব্যবহার করছে। মুসলমান জাতি ছিল সুপুরুষ, ঘর জামাই হিসাবে ব্যবহার হচ্ছে। ঘর জামাই পুরুষ সন্তান জন্ম দিতে পারে না, সন্তানকে শাসন করতে পারে না, স্ত্রীকে শাসন করার ক্ষমতা তার আছে, মুসলমানরা ঠিক তদ্রূপ। আজ মুসলমানদের সব আছে, আইন আছে, বিধান আছে, কোরআন আছে, হাদিস আছে, কিন্তু কিছু নিজেও পালন করতে পারে না, আবার কারোর উপরে চাপিয়ে দিতেও পারে না। মুসলমানরা আজ ঘর জামায় পরিণত হয়েছে। এখানে মুসলমানদের বিরুদ্ধে কথা বলা হচ্ছে, ওখানে মুসলমানদের বিরুদ্ধে কথা বলছে, এদিকে জৈদু সেও কথা বলছে যার কোনো অস্তিত্ব নাই, ইসলামের বিরুদ্ধে কথা বলছে, কেউ কিচ্ছু বলছে না, তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব হচ্ছে না। কেন? মুসলমানদের অধঃপতন, মুসলমানদের এত শক্তি, এত ক্ষমতা, আমাদের কি জনসংখ্যা কম? বর্তমান 200-র উপরে, 200 কোটির উপরে বর্তমান মানুষ, 200 কোটির উপরে মানুষ, তার মধ্যে মুসলমানরা সবচেয়ে বেশি সংখ্যাগরিষ্ঠ সংখ্যার দিক থেকে। মুসলমানদের টাকা পয়সা কম, মুসলমানরা যদি আজ তাদের যে সম্পত্তি আছে, সম্পত্তির হাতের মুঠো যদি বন্ধ করে সারা পৃথিবীর চাকা পর্যন্ত বন্ধ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পত্তি দিয়ে রেখেছে, মুসলমানরা কোন দিকে কম? শক্তি সাহসে কোনো দিকেই কম নয়। এদিকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন যারা আমানু মিনকুম তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে, ওয়ামিলুস সালিহাত আর তোমাদের মধ্যে থেকে যারা ভালো কাজ করেছে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন। কি ওয়াদা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সেটাও বলছেন। তিনটি ওয়াদা করেছেন, একটা নয়, দুইটা নয়, তিনটি। لَيَسْتَخْلِفَنَّهُمْ فِي الْأَرْضِ كَمَا اسْتَخْلَفَ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ এক নম্বর ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, لَيَسْتَخْلِفَنَّهُمْ فِي الْأَرْضِ জমিনের নেতৃত্ব দিয়ে দিবেন, কি দিবেন? জমিনের নেতৃত্ব দিয়ে দিবেন, চাইতে বলেন নাই দিয়ে দিবেন। কেমন করে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন সে পদ্ধতিও বলে দিলেন, তোমাদের পূর্বে যে সমস্ত জাতি এসেছিল যেভাবে তাদেরকে দিয়েছিলাম তোমাদেরকেও সেইভাবে দিয়ে দিব। আমাদের পূর্বে কোন জাতিকে দিয়েছিলেন? দাউদ আলাইহিস সালামকে দিয়েছিলেন, সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছিলেন, সর্বোপরি ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছিলেন। আপনারা এটা জানেন না কাহিনী?
ইউসুফ আলাইহিস সালামের তা সবচেয়ে আশ্চর্য ব্যাপার, ইউসুফ আলাইহিস সালামের বাড়ি ছিল কেনানে, অর্থাৎ ফিলিস্তিনে। ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরে ঢুকলেন, মিশর এমন একটি দেশ, আমরা বাংলাদেশে এখন যে পরিমানে রাস্তা ঘাট পথ ঘাট মাঠ যেভাবে তৈরি হচ্ছে, এই উন্নত শিখরে পৌঁছেছে মিশর, কিন্তু 5,500 বছর আগে, 6,000 বছর আগেও এর চাইতে উন্নত ছিল। আপনারা বিশ্বাস করেন? বিশ্বাস না করে কয়েকটা উদাহরণ দিই। জোলাইখার বাড়িটা সম্পর্কে পড়েছেন না কোরআনে? জোলাইখার বাড়িটা অর্থাৎ তার রুম পর্যন্ত পৌঁছাতে, ঘরের মধ্যে রুম পর্যন্ত পৌঁছাতে একটা নাই দুইটা নাই 7টা দরজা পার হয়ে তার রুম পর্যন্ত পৌঁছানো লাগত। পৃথিবীর মধ্যে প্রধানমন্ত্রী হোক আর রাষ্ট্রপ্রধান হোক, আমাদের দেশে ধরেন যত বড় বড় মন্ত্রী হোক, জোলাইখারদের বাড়ি এই বাড়ির মতো বাড়ি একটা বাড়ি বাংলাদেশে আছে, আপনারা কেউ দেখাতে পারবেন? কত উন্নত ছিল আপনি চিন্তা করতে পারেন? তার যে লক, দরজার যে লক ছিল, এই লক খোলার মতো ক্ষমতা তার হাতে ছাড়ার কারো হাতে ছিল না। একটা নয় দুইটা নয় 7টা দরজা একটি বা ঘরের 7টা গেট পার হয়ে তার রুম পর্যন্ত পৌঁছানো লাগতো। এইবার আসেন, ইউসুফ আলাইহিস সালাম যে গুদামে গম, যে গুদামে গম সংরক্ষণ করেছেন, এক নয় দুই নয় 14 বছর গম রেখে তিনি প্রমাণ করে দিয়েছেন এখন তার কোল্ড স্টোরের চাইতেও তখন ইউসুফ আলাইহিস সালামের গুদাম অনেক বেশি ক্ষমতাধর ছিল। কেন ইউসুফ আলাইহিস, আপনি যদি কোল্ড স্টোরে গম রাখেন, আপনি যদি কোল্ড স্টোরে গম রাখেন সর্বোচ্চ 2 বছর রাখতে পারবেন, অথচ ইউসুফ আলাইহিস সালাম 7 বছর ফসল হয়েছে, 7 বছর দুর্ভিক্ষ চলেছে,